So ito, time saya kerja, saya kerja. Ya. Cukup masa, time saya balik, saya balik. Ha. Saya tak mau campur-campur tak guna punya. Okay, sini masuk sini tempat. Sini ya. Ha. Hi everyone, assalamu alaikum. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে যাচ্ছি একটা জায়গায়। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি আর কোন জায়গায় যাচ্ছি সব বিস্তারিত বলবো আপনাদের সাথে। সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অনেক ভালো লাগবে। আর দেখেন বাহিরের সাইডগুলো হচ্ছে মানে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তো গাড়িতে বসে বসেই ভিডিওটা করতেছি আর কি। তো আমরা হচ্ছে আজকে যাচ্ছি সিলাঙ্গর ডিস্ট্রিক্ট, কলারামপুরের বাহিরে আর কি। তো এটা তো কলারামপুরের ভিতরে না, কলারামপুরের বাহিরে পড়ে ওই ডিস্ট্রিক্টটা। আর হচ্ছে যাচ্ছি হচ্ছে শেরডাং। তো বিস্তারিত সব কিছু পরে বলছি আপনাদের সাথে, আর পুরো ভিডিওটা দেখবেন, উপভোগ করবেন, তাহলে সব কিছু জানতে পারবেন যে কেন যাচ্ছি। তো পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলতেছি। Thank you.
তাই হচ্ছে আমরা চলে আসছি আর কি, কাছাকাছি চলে আসছি, কতক্ষণের মধ্যে গাড়ি থেকে নেমে যাব আর কি, শেরডাং চলে আসছি। প্রায় 1.5 ঘন্টা লাগছে, তো বুঝতেই পারেন কতটা দূরে, আর হচ্ছে অনেকটা দূরে আর কি। তো সকালবেলা জ্যাম ছিল না, তার জন্য তাড়াতাড়ি চলে আসছি। তো এই তো আসার পরে হচ্ছে আপনাদের ভাইয়া যা যা কাজ ছিল আমরার কাগজপত্র বিষয় ওইটা হচ্ছে মোটামুটি হচ্ছে কিছুটা সেরে নিছে, আর কিছু বাকি আছে। তো এখন তো দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। তো আপনাদের ভাইয়ার একজন ফ্রেন্ড হচ্ছে এখানেই থাকে, তো উনাও চলে আসছে আপনাদের ভাইয়ার সাথে দেখা করার জন্য। এই তো আপনাদের ভাইয়া আর হচ্ছে ওই ভাইয়া দুইজন মিলে কথা বলতেছে, আর খাবারের অর্ডারটা দিয়ে দিছে, তো খাবার দিতেছে আর কি। তো খাবারের অর্ডার দিয়েছে হচ্ছে নাসি গোরিং আর কি, যেটা হচ্ছে ফ্রাই করা মুরগিও সাথে দিবে, নাসি গোরিং আয়াম যেটাকে বলা হয় মালয়েশিয়ান খাবার আর কি। তো ওইটা অর্ডার দিছে, আর এখন মেবি মনে হয় 3:30 বেজে গেছে আর কি। তো এই তো প্রথম আমি নিয়েছি মাইলু, আর আপনাদের ভাইয়া হচ্ছে আইস কসং নিয়েছে, মানে হচ্ছে আইস দিয়ে ঠান্ডা পানি আর কি। এই তো খাবারটা চলে আসছে, আর হচ্ছে নাসি গোরিং বলেন, আর হচ্ছে নাসি লিমা, তারপরে হচ্ছে এই তো এই খাবারটি কিন্তু খুবই মজা মালয়েশিয়ান খাবারগুলা। আর এই তো অনেকগুলা দিয়েছে দেখেন, এখানে হচ্ছে একটা মুরগির পিস হচ্ছে মানে ছোট ছোট করে কেটে, তারপরে হচ্ছে এই তো এটাকে বলা হয় হচ্ছে নাসি গোরিং আয়াম। খাচ্ছি, ঝালটা একটু বেশি দিছে, আপনাদের ভাইয়া বানানোর সময় বলছে যে মানে ঝালটা একটু বেশি দেওয়ার জন্য, কারণ ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো আপনাদের ভাইয়াও খাচ্ছে, তারপরে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড ওই ভাইয়াও খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে বাকি কাজগুলা করে এই তো বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। তো গাড়িতে বসে আর এত জ্যাম আসার পথে, এ তো এখন হচ্ছে আমরা শিলাঙ্গর ডিস্ট্রিক্ট পার হয়ে হচ্ছে কলারামপুর চলে আসছি, এ তো ইন্ডিয়ান মার্কেটের এই জায়গায়। তো কলারামপুর চলে আসছি আর এত পরিমাণ জ্যাম ছিল, প্রচুর পরিমাণ জ্যাম ছিল, জ্যামের কারণে একদম হচ্ছে মানে প্রায় 2.5 ঘন্টা লেগে গেছিলো আসতে। যাওয়ার সময় তো হচ্ছে 1.5 ঘন্টা লাগছিলো, কারণ যাওয়ার সময় সকাল সকাল গেছিলাম, তার জন্য এত জ্যাম ছিল না, তো তাড়াতাড়ি চলে যাইতে পারছি। আর আসার সময় তো হচ্ছে পুরা রাস্তার মধ্যেই জ্যাম ছিল, তার জন্য তো আসতে অনেক দেরি হয়েছে। আর বাসাতে আস্তে আস্তে মেবি 8টা বেজে গেছে রাতের, তো চিন্তা করেন কতটা দূরে। আর এদেশের হচ্ছে জানেন রাস্তাঘাটে তো গাড়িগুলো অনেক দ্রুত চলে। এই তো আমি আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই করেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দেই, কারণ এত লং জার্নিতে গিয়েছিলাম, তারপরে বাসাতে এসে আর ক্যামেরা ওপেনও করা হয় নাই, ভাবলাম এই পর্যন্তই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।